পশ্চিমবঙ্গ থেকে ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে ফেঁসে যাওয়া বহু বাঙালি মানুষ আজকে প্রতিবাদ জানালো পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। অনেক সরকার নিজের নিজের রাজ্যে সবাইকে নিয়ে চলে গেছে, অনেক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, বাট পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো ট্রেনের ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে প্রতিবাদ জানালো কাঠগুড়ির সমস্ত বাঙালি, যেটা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো তাদেরকে কোনোরকমভাবে আনা হচ্ছে না, সেহেতু তারা প্রতিবাদ জানিয়ে বিরোধ করেছিল। তো আসুন দেখে নিন। তো আপনারা দেখেছেন কত বড় জুলুস বেরিয়েছে, অবশ্যই বেরোনো দরকার। আর আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ জানতে পারে। ইন্ডিয়ার বহু রাজ্য নিজের নিজের কর্মচারী যারা বাইরে কাজ করতে গেছিলো বা কোনোভাবে আটকে পড়েছিল, তাদেরকে গাড়ির ট্রেনের ব্যবস্থা করে দেয় এবং ট্রেনের ব্যবস্থা করে তাদেরকে সেই মানে রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বাট পশ্চিমবঙ্গ সরকার মানে পশ্চিমবঙ্গ থেকে কোনো ট্রেনের ব্যবস্থা করা হয়নি, এবং যারা যারা পশ্চিমবঙ্গের মানুষ আছে যারা বাইরে গিয়ে ফেঁসে গেছেন, অন্য রাজ্যে ফেঁসে গেছেন, তাদেরকে আনার কোনো ব্যবস্থা হয়নি। ঠিক আছে, তো এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিল কাঠগুড়ির যে সমস্ত বাঙালিগুলো আছে। এই খবরটা সরকারের কাছে পৌঁছা, তো এটাকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন, অল বাটনটাকে, লেটেস্ট ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য।